আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ইরার বাবা আজকে শুক্রবার, ও বাজার করে নিয়ে এসেছে। এদিকে আছে ইলিশ মাছ, একটা বড় মিরগে মাছ, আর ওদিকে আছে বাইন মাছ, আর এই তো এদিকে আছে মুরগি, তিনটা মুরগি। এই তো মুরগিগুলো বেশ বড় সাইজের। আর এদিকে আছে ময়দা, পোলাওর চাল, আর ওদিকে বেসন, আর ওদিকে আছে মসুর ডাল, এদিকে আছে পেঁয়াজ। এই তো এগুলো, আরও আছে এগুলো রসুন, আলু, আদা, কাঁচামরিচ, তারপর এদিকে আছে ফুলকপি একটা, এদিকে আছে টমেটো, ওদিকে আছে কাঁচকলা, এগুলো আর কি নিয়ে এসেছে। এই তো আমি একা একে সবগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এতে একটা বুটের ডাল আমি পাত্রে ঢেলে নিয়েছি, এগুলো এখন মুখ বন্ধ করে আমি উপরে উঠিয়ে রাখবো। এই তো এখন রান্নাবান্না করব, সব কিছু মশলা কেটে আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস আজকে ভুনা করব, আর সাথে করব মাছ ভাজি, তেলাপিয়া মাছ, মাছটা ভাজি করব। এই তো তার জন্য এখানে প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, আমি সব কিছু উপকরণ এখানে দিয়ে একসঙ্গে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এবার এখানে মশলার পাত্রটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটুকু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপর তেল ছেড়ে আসলে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। এই তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবার আমি এখানে মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে গাঁট থেকে মাংসের গাঁট থেকে যে পানিটা বের হয় সেটা ভালোভাবে শুকিয়ে ভালোভাবে কষিয়ে আমি তারপর এখানে ঝোলের পানি দিয়ে দেব। এই তো দেখুন আমার মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওটা আমি শুকিয়ে নিয়েছি এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর নিয়েছি। এবার আমি এখানে আরেকটু কষিয়ে তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। মাংস রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। সাথে করেছি মাছ ভাজি। এই দেখুন আমার মেয়ে এখানে দোলনায় বসে বসে ডিম খাচ্ছিল, ডিমটা খেয়ে ফেলেছে, কার্টুন দেখছিল আর ডিম খাচ্ছিল, এই তো এদিকে বসে বসে খেলা করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।